রেডি? হ্যাঁ হ্যাঁ শুরু করছি। ও কাইসার ভাই করতেছেন? ওকে ওকে, সো এখানে আমরা একটা এডব্লিউএস একটা ইনস্ট্যান্স লঞ্চ করব। সো এটা এখান থেকে করা যায় ড্যাশবোর্ডে গিয়ে, এখান থেকে মানে নানান জায়গা থেকে করা যায়। সো আমি এখানে আমার কনসোলে আছি, ইনস্ট্যান্স কনসোলে আছি, লঞ্চ ইনস্ট্যান্সেস। আমরা এখন মেশিন ইমেজটা চেক চুজ করব, সেটা হচ্ছে উবুন্টু সিলেক্ট। এখানে T2 মাইক্রো হচ্ছে আমাদের ফ্রি, এটি আমাদের ফ্রি। আমরা এটি নিলাম। এখানে হচ্ছে আমাদের দেখাচ্ছে একটা সিপিইউ, ভার্চুয়াল সিপিইউ, আর 1 GB মেমোরি, র্যাম, কনফিগার ইনস্ট্যান্স ডিটেলস। আমরা এখানে হচ্ছে ইচ্ছা করলে 100টাও হচ্ছে ইনস্ট্যান্স একসাথে লঞ্চ করতে পারবো, দরকার নাই হচ্ছে 2টা করবো। তো এগুলা হচ্ছে সবই এখন আপাতত এরকম ডিফল্ট ডিফল্ট থাকবে। এখানে হচ্ছে বেশ দেওয়ার জায়গা আছে, বাট এটাও না জানলেও হবে এখন। তো অ্যাড স্টোরেজ 8 GB ঠিক থাকবে, আমরা নতুন কিছু অ্যাড করবো না। তো সময় এটা দেখতে হবে যে ডিলেট অন টার্মিনেশন এইটা হচ্ছে চেক করা আছে, নাহলে ডিলেট করা যাবে না, ডিলিট করতে প্রবলেম হবে। অ্যাড ট্যাগস, ট্যাগ এখন দিব না, পরে দিব। কনফিগার সিকিউরিটি গ্রুপ, সো সিকিউরিটি গ্রুপ এর কারণে অনেকে হচ্ছে ইনস্টেন্সে অনেকে অনেক কিছু ইয়ে করতে পারে না, অ্যাক্সেস করতে পারে না। যেমন আমি যদি এখানে ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ দেই, এখানে দেখেন শুধুমাত্র নিউ দিলে এই দেখেন একটা একটা সিকিউরিটি গ্রুপে একটা পোর্ট শুধু ওপেন করা আছে, সেটা হচ্ছে 22 পোর্ট, এনিহোয়ার, হ্যাঁ, IPv4, IPv6, যে কোনো IP থেকে। তো এখানে হচ্ছে আমি যদি এই এই এটারে হচ্ছে অন্য কোথাও থেকে অ্যাক্সেস করতে যাই ইনস্টান্স রাখে, ও দিবে না। সিকিউরিটি গ্রুপ হচ্ছে একটা ফায়ারওয়াল, সো এটা দিবে না। এটা করার জন্য আমাদের এটা এনেবল করতে হবে। সো এখানে ড্রপ ডাউনে ক্লিক করে এই যে HTTP TCP পোর্ট 80 কাস্টমস কাস্টমার এনিওয়্যার, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আরেকটা রুল অ্যাড করতে পারি, সেটা হচ্ছে অল ট্রাফিক। অল ট্রাফিক দিলে একদম সব ট্রাফিক হচ্ছে আসবে, যাইতে পারবে, এই যে অল ট্রাফিক এনিওয়্যার। এটা দিয়ে আমরা হচ্ছে এখানে রিভিউ লঞ্চ করতে পারি। বাট আমার যেহেতু একটা সিকিউরিটি গ্রুপ আছে, সো আমি নিউ একটা গ্রুপ ক্রিয়েট করবো না, বাট আমি দেখালাম আপনাকে জাস্ট। সো আমার সিকিউরিটি গ্রুপ হচ্ছে যে লঞ্চ উইজার্ড 2, দেখেন এখানে আমার সবগুলি করা আছে। সো রিভিউ লঞ্চ, এখানে রিভিউ করতে পারবেন আপনি সবকিছু। এই যে এখানে ইনস্ট্যান্স ডিটেলস, কয়টা ইনস্ট্যান্স নিচ্ছি আমি, স্টোরেজ কত, তারপরে হচ্ছে আমার এই যে ট্যাগস, কোনো ট্যাগ আছে কিনা, কোনো ট্যাগ নাই এখন পর্যন্ত। আমি লঞ্চ দিলাম। লঞ্চ দেওয়ার পরে ও আমাকে বলবে যে চুজ অ্যান এক্সিস্টিং কি পেয়ার। সো আপনি যখন প্রথম ইয়ে করবেন, একটা এক্সিস্টিং কি পেয়ার আপনি ডাউনলোড করতে পারবেন প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য, অথবা আপনার যদি মানে এই যে ক্রিয়েট নিউ পেয়ার দিলে একটা ডাউনলোড করা যাবে, অথবা এক্সিস্টিং কোনো কি পেয়ার থাকে সেটা আপনি সবসময় ইউজ করতে পারবেন। তবে মেক শিওর করবেন একটা কি পেয়ার যদি ক্রিয়েট করেন, ওটা ডাউনলোড করার পরে ওটা সেভ করে রাখবেন, নাহলে কিন্তু হচ্ছে ওই ওইটা দিয়ে হচ্ছে ওইটা যদি হারায় যায়। আমি ভাই এই কি পেয়ার দিয়ে কি জায়েন্ট যত ইনস্ট্যান্স আছে ওপেন করতে হবে, নাকি জাস্ট এই ইনস্ট্যান্সটা ওপেন করতে হবে? সব ইনস্ট্যান্স ওপেন করতে পারবেন। যেমন আমার একটা এক্সিস্টিং আছে, তাই না? আমি কখনো নিউ কি পেয়ার করি না। এই যে মাই ফার্স্ট EC2, এটা আমার কিন্তু আছে, ঠিক আছে, এটা আমার সবসময় করা আছে। তো এটা আমি প্রথম যখন করছিলাম তখন এই কি পেয়ারটা আমি ক্রিয়েট করছিলাম, একটা থাকলে ওইটা দিয়ে সব করা যায়। কিন্তু ধরেন আপনি আপনার এই ইনস্ট্যান্স অন্য একটা কি পেয়ার দিয়ে করলেন, ইনস্ট্যান্সটা ওপেন করলেন, লগ ইন করলেন, কিছু কাজ করলেন, পরে আপনি কি পেয়ারটা হারিয়ে গেল, কোনোভাবেই আপনি হচ্ছে কি পেয়ারটা আর হচ্ছে পরবর্তীতে পাবেন না, এটা সম্ভব না, ঠিক আছে। ওই ইনস্ট্যান্স ওই ওই হচ্ছে ইনস্ট্যান্স থেকে আপনার ডিস্ট্রয় করতে হবে। কি পেয়ার হারিয়ে গেলে আপনি আর ওপেন করতে পারবেন। তো আমি এখানে আচ্ছা দিলাম এই যে আমার এটা এক্সিস্টিং লঞ্চ ইনস্ট্যান্সেস, এখানে হচ্ছে পেন্ডিং, সময় লাগে এটাকে। আমরা হচ্ছে এখন এই যে নামটা হচ্ছে চেঞ্জ করে ফেলি, এটা হচ্ছে মঙ্গো ডিবি,
ব্লক আর কি। এখন আমরা হচ্ছে আর কি দেখতে পাবো, সো ইনস্ট্যান্সটা রানিং অবস্থা দেখাচ্ছে, বাট এখানে হচ্ছে যে স্ট্যাটাস চেক করবে 2/2, 2/2 চেক না করলে ও হচ্ছে আপনাকে ইয়ে করতে দিবে না, মানে ইনস্ট্যান্সে লগ ইন করতে দিবে না। এখানে দেখেন স্ট্যাটাস চেক রানিং আছে, রানিং আছে, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত ও আপনাকে 2/2 চেক করতে না দেওয়া পর্যন্ত ও আপনাকে ইনস্টেন্সে ঢুকতে দিবে না। এটা হচ্ছে 2-3 মিনিট সময় লাগে, 3 মিনিট সময় লাগে মানে। ঠিক আছে, এখানে আপনি যে সিকিউরিটি গ্রুপে দেখে দেখেন, যখন আপনি একটা করেন তখন কি এত টাইম লাগে? আমারটা সাথে সাথে হয়ে গিয়েছিল। আমার হচ্ছে এইটা রানিং অবস্থা, ইনস্ট্যান্স টেস্ট রানিং অবস্থায় আছে, এই যে কানেক্ট আসছে, চলে আসছে, কানেক্ট দিলেই হবে না? এই যে কানেক্ট, এই যে এই যে দেখেন স্ট্যাটাস চেক ইনিশিয়ালাইজিং হচ্ছে না, এখানে 2/2 চেক হবে দেখবেন একটা, সো 2/2 চেক হলেই আমরা হচ্ছে এটাতে হচ্ছে ইয়ে করতে পারবো। মানে একটা ইনস্ট্যান্স আপনি যখন হচ্ছে ক্রিয়েট করবেন ওইখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু সিকিউরিটি গ্রুপ অনেক কনফিগারেশন করা লাগে, সো এই জন্য হচ্ছে সম্ভবত 300 সেকেন্ড হচ্ছে টাইম নেয়, আমার মনে নাই সম্পূর্ণ এক্সাক্ট ইয়াটা, বাট 300 সেকেন্ড টাইম নেয় এটা। এটা আপনি সব পরীক্ষা দিলে এই পরীক্ষা আসতে হবে। এই দেখেন 2/2 চেক পাস, এটা জোর হেলথ চেক করে বুঝছেন। হুম হুম, সো আমরা এখন ওই যে মঙ্গো টিভিটাকে করে ফেলি কপি অ্যাড্রেস, সো এখানে হচ্ছে যে কানেক্টে দেওয়া, আপনি যদি হচ্ছে এখান থেকেও কানেক্ট করতে পারেন, ঠিক আছে, এখান থেকে হচ্ছে আপনি কানেক্ট করতে পারেন আপনার হচ্ছে ইয়ে দিয়ে এসএসএস ক্লায়েন্ট দিয়ে, বাট এখান থেকে কানেক্ট করা লাগে না, আমরা তো হচ্ছে ইয়ে দিয়ে করব। কি দিয়ে করব? আমি এটা হচ্ছে ইয়ে দিয়ে করতে পারি, আমার হচ্ছে উবুন্টুর যে ইয়াটা আছে কি বলে, উবুন্টু যে হচ্ছে ভার্চুয়াল মেশিনটা, আমার ভার্চুয়াল মেশিনে আমার যে অপারেটিং সিস্টেম আছে ওইখান থেকে করতে পারি, করে দেখাবো আজকে আমি মোবাইল স্ট্যান্ড দিয়ে করি, অথচ ওইটা আমার করা না, আমি ওটাতে ওটাতে ইউজ টু না, মোবাইল স্ট্যান্ড দিয়ে করে। আচ্ছা, আমাদের এটা হচ্ছে টাইম 10 মিনিট আছে, এটা শেষ হয়ে যাবে, সো আমি যদি হচ্ছে এখানে এই যে এটা জাস্ট এটা সিলেক্ট করব, এটা কপি করব, কপি করে মোবাইল স্ট্যান্ডটা অন করব, আমি ইচ্ছে এগুলো একটু ডিলিট করে দিই। সেশনে যাব, এসএসএইচ পেস্ট করব, এখানে ইউজার নেমটা হবে হচ্ছে উবুন্টু উবুন্টু অ্যাডভান্স এসএসএইচ কি হবে যে ইউজ প্রাইভেট কি, এই প্রাইভেট কিটা কোটা কোনটা জানেন? এটা হচ্ছে ওই যে আমি হচ্ছে একটা দেখেছিলাম না মাই পার্সোনাল কি, ওইটা যেটা ডাউনলোড করতে হয় ওইটা, ওইটা ডাউনলোড করে আমি রেখে দিয়েছি এখানে যে মাই ফার্স্ট ইসি টু, এটা একটা হচ্ছে পিইএম ফাইল। এটা হচ্ছে আচ্ছা ভাই, এটা এটা তো এখানে কাজ করে, বাট আমি যে দেখি শায়দ ভাই ল্যাপটপে একটা সার্টিফিকেট একটা মানে ওই ফাইলটা যদি আমি কম্পিউটার ওপেন করতে চাই ওটা কি কি সফটওয়্যার দিয়ে ওপেন করতে হবে? এখানে তো ডাইরেক্ট কি করা যায় আমি জানি, বাট মানে এটা যদি আমি দেখতে চাই ভিজুয়ালি দেখলাম তাই স্টপ করব।